আমাদের বাঁকুড়াতে 12টা এসি আছে, যেখানে 4টি এসি সালতোরা 247 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, 248 চাতনা, 249 রানীবাঁধ, 250 রায়পুর। ওটার ইলেকশন ডেট আছে, ফার্স্ট ফেজে হবে ওটা 27th মার্চ কে। সেকেন্ড ফেজে আমাদের 8টা এসি আছে, 251 তালডাংরা, 252 বাঁকুড়া, 253 বারচৌরা, 254 অন্দা, 255 বিষ্ণুপুর, 256 কতুলপুর, 257 ইন্দাস, 258 সোনামুখী। এটা সেকেন্ড ফেজে হবে আমাদের, অ্যান্ড ওর ডেট আছে 1st এপ্রিল ডেট অফ পোল। ফার্স্ট ফেজ অফ ইলেকশনের বাঁকুড়া থেকে 4টি এসি মিলিয়ে 1328 পোলিং স্টেশনগুলোটা ওখানে পোলিংটা হবে। ফেজ টুতে 8টা এসি এর জন্য 2691 পোলিং স্টেশনগুলো পোলিংটা হবে। আমাদের টোটাল পোলিং স্টেশনস আছে 4019, মেইন পোলিং স্টেশনস আছে 3259, অক্সিলারি আছে 707, ইলেক্টর্স মেল আছে 14,71,793, ফিমেল, আমি রিপিট করছি, মেল ভোটার ইলেক্টর্স আছে আমাদের 14,71,793, ফিমেল আছে 14,25,308, আদার্স আছে 10। টোটাল আমাদের ইলেকটর্স আছে 28,97,111। আমাদের 4019 পোলিং স্টেশনসগুলোই গ্রাউন্ড ফ্লোরে আছে। এইবারে পোলিং স্টেশনস যাদের ইলেকটর 1,050 থেকে বেশি আছে, তাহলে ওর জন্য আমরা অক্সিলারি পোলিং স্টেশন করেছি কোভিড প্রোটোকল মেনে। 10টা পোলিং স্টেশনস আমার টেম্পোরারি স্ট্রাকচারে আছে, যার কাজগুলো আমরা আরম্ভ করে দিয়েছি। এটা আমরা লিস্ট আপনাকে দিয়ে দেবো, যেখানে যেখানে টেম্পোরারি স্ট্রাকচার আছে। 3টা পোলিং স্টেশনস আমরা শিফট করছি আনাদার বিল্ডিংয়ে, ওটা পাশে বিল্ডিংয়েই আমি শিফট করছি। ওটা আছে শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে আমরা বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুল করছি, মনসা মেলা প্রাইমারি স্কুল থেকে আমরা বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তন করছি, মহাপাত্র পাড়া প্রাথমিক বিদ্যালয় রুম টু থেকে আমরা বিষ্ণুপুর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির মিনি ইনডোর গেমস কমপ্লেক্সে করছি। আমাদের 2016 আমাদের পোলিং স্টেশনসগুলো 3,234 ছিল, 2021 তো আমরা বলেছি 4,019, আমরা মানে 22.47% আমরা মানে বেড়েছি পোলিং স্টেশনস। নাম্বার অফ ইলেকটর্স আমাদের 2016 থেকে 10% বেড়েছে, 10.33%। এইবার আমরা প্রভিশন রাখছি ফর দ্য পোস্টাল ব্যালেট ফ্যাসিলিটিস 3টে ক্যাটাগরির জন্য, পিডব্লিউডি ইলেকটর্স, 80+ ইলেকটর্স, কোভিড-19 পেশেন্ট, অ্যাবসেন্টি ভোটার্স। আমাদের পিডব্লিউডি ইলেকটর্স যা মার্ক যে আছে 20,648, 80+ ইলেকটর্স আছে 48,166। আমরা সবগুলোর কোভিড ভ্যাকসিনেশনটা পোলিং পার্সোনালদের শুরু করে দিয়েছি। নমিনেশন আমরা অনলাইন নিচ্ছি, বাট হট কপি আরওদের এন্ডে সাবমিট করতে হবে। নাম্বার অফ ভেহিকলস ফর দ্য পারপাস অফ নমিনেশন ইজ রেস্ট্রিক্টেড টু 2। ফেজগুলো তো আমি বলে দিয়েছি, আমরা আর ডিটেলে বলবো যে আমাদের ফেজ ওয়ানে ডেট অফ ইস্যু অফ নোটিফিকেশন ফর ফেজ ওয়ান
2nd March 2021. Last date of making nomination 9th March 2021. Date of scrutiny 10th March 2021. Last date of withdrawal 12th March 2021. Date of poll 27th March 2021. Date of counting 2nd May 2021. Phase 2 polling journal. Date of issue of notification for phase 2 5th March. Last date of making nomination 12th March. Date of scrutiny 15th March. Last date of withdrawal 17th March. Date of poll 1st April. Date of counting 2nd May 2021. IPC illegal payment in connection with an election. Whoever without the general or special authority in writing of a candidate incurs or authorizes expenses on account of the holding of any public meeting or any advertisement, circular or publication, or in any other way whatsoever for the purpose of promoting or procuring the election of such candidate shall be punished with fine which may extend to 500 rupees. So, amra sabai jane ki model code of conduct ekhon theke labu hoye geche. তো আমাকে এই সবগুলো মেনে নিতে হবে অ্যান্ড সেকশন 77 অফ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট ওটাতে অ্যাকাউন্ট অফ ইলেকশন এক্সপেন্সেস ওটাও এভরি ক্যান্ডিডেট অ্যাট অ্যান ইলেকশন শ্যাল এইদার বাই হিমসেলফ অর বাই হিজ ইলেকশন এজেন্ট কিপ আ সেপারেট অ্যান্ড কারেক্ট অ্যাকাউন্ট অফ অল এক্সপেন্ডিচার ইন কানেকশন উইথ দ্য ইলেকশন ইনকার্ড অর অথরাইজড বাই হিম অর বাই হিজ election agent between the date on which he has been nominated and the date of declaration of result, both the date inclusive. Representation of People's Act, section 127A, restriction on the printing of pamphlets, posters. No person shall print or publish or cause to be printed or published any election pamphlet or poster which does not bear on its face the name and addresses of the printer and the publisher thereof. এই সবগুলো আমাকে এই সেকশনগুলো মানতে হবে ইমিডিয়েটলি ইট হ্যাজ কাম ইন টু এফেক্ট তো এটার জন্য আমরা মানে আমরা আমাদের সবগুলো মডেল কোড অফ কন্ডাক্টের ভিভিটি ভিএসটি এফএসটি এসএসটি সবগুলো টিম এখন থেকে রেডি আছে আর আমাদের এক্সপেন্ডিচার মনিটরিং টিমও রেডি হয়ে গেছে তো অ্যান্ড এমসিএমসি মিডিয়া সার্টিফিকেশন টিমও আমাদের রেডি আছে তো আমরা এটাই অনুরোধ করব দ্যাট আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে চাইছি সো আপনার সবাইদের সহযোগিতা লাগবে